আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে বিবাহ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমাদের সকল প্রশ্ন উত্তর আজ এক ভিডিওতে পেয়ে যাবেন। যদি কোনো প্রশ্ন বাকি থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা, প্রথম প্রশ্ন ছিল আল্লাহ ও রাসূলকে সাক্ষী রেখে বিবাহ করা যাবে কি না। কোনো সাক্ষী ব্যতীত একাকী ছেলে মেয়ে আল্লাহকে সাক্ষী রেখে আকাশ জমিন পাহাড় পর্বত কোরআন হাদিস ইত্যাদি সাক্ষী রেখে কাউকে বিবাহ করলে এটা কোনো অবস্থাতেই দুরস্ত হবে না বা এটা জায়েজ হবে না। ইসলামিক নিয়মে আপনাকে ইজাব কবুলের মাধ্যমে বিয়ে করতে হবে এবং দুইজন জ্ঞানবান পাগল নয় এমন মানুষের সামনে আপনাকে বিয়ে করতে হবে। এই সেই ক্ষেত্রে কেবলমাত্র বিয়ে শুদ্ধ হয়, অন্য কোনো মাধ্যমে বিয়ে করলে বিয়ে শুদ্ধ হয় না। সুপ্রিয় সম্মানিত দর্শক, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি কেউ আকাশ বাতাস কোরআন হাদিস শরীফ ইত্যাদিকে সাক্ষী রেখে যদি কেউ বিয়ে করে তাহলে এই বিয়ে কোনো অবস্থাতেই জায়েজ হয় নাই। সুপ্রিয় সম্মানিত দর্শক, এরপরের প্রশ্ন ছিল ধোঁকা দিয়ে বিবাহ করা, যেমন আপনি বিয়ে করেছেন, আপনাকে যে বিয়ের মধ্যস্থতা করেছিল সে বলেছে যে ছেলের এমন গুণ বংশ অর্থ শিক্ষাগত দিক দিয়ে অনেক মিথ্যা কথা বলেছে বা ধোঁকা দিয়েছে, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখলেন যে কিচ্ছু নেই, এক্ষেত্রে আমি কি করব, বিবাহ বাতিল করতে পারবো কি? হ্যাঁ, ইসলামে গুরুর বা ধোঁকা নেই, লা গুরুরা এল আল ইসলাম, ইসলামে কোনো ধোঁকা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে এই ধোঁকাটা দিয়েছে, এক্ষেত্রে আপনার বিয়ে হয়ে গেছে কিন্তু আপনার ইচ্ছা বা আপনি এই বিয়েটাকে ভেঙে দিতে পারবেন, আপনি কনে হিসাবে এই বিয়েটাকে ভেঙে দেওয়ার অধিকার আপনার রয়েছে। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, এরপরের প্রশ্ন ছিল অমুসলিম ছেলের সাথে বিবাহ করা যাবে কি না বা হিন্দু ছেলের সাথে বিবাহ করা যাবে কি না বা হিন্দুকে বিবাহ করা যাবে কিনা। সুপ্রিয় সম্মানিত দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ এবং বর্তমান সমাজের জন্য খুব বেশি একটি কমন একটি প্রশ্ন, এই প্রশ্নটা অনেকেই জানে না। সুপ্রিয় সম্মানিত দর্শক, মুশরিকদের সাথে মুসলমানদের বিবাহ কোনো অবস্থাতেই হালাল হতে পারে না, বিশেষ করে হিন্দুরা, তারা নিঃসন্দেহে মুশরিক, তারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, আরও আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আরও অন্য উপাসকের উপাসনা করে থাকে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো উপাসনা করে থাকে, এই ক্ষেত্রে তাদের সাথে কোনো অবস্থাতেই বিয়ে করা এটা জায়েজ নেই। যদি কেউ বিয়ে করে তাহলে সেটা বিয়ে হবে না মুসলিম ধর্ম অনুসারে। যদি কেউ এই অবস্থায় এক ধর্ম রেখে ইসলাম ধর্মের উপর থেকে অন্য কোনো ধর্মের মেয়েকে বিয়ে করে একসাথে জীবনযাপন করে সেটা ইসলামসম্মত নয়, শরীয়তসম্মত নয় বা এই বিয়ে কোনো অবস্থাতেই সংগঠিত হবে না। সুপ্রিয় সম্মানিত দর্শক, এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো অমুসলিম বা খ্রিস্টান ইহুদিকে বিয়ে করা যাবে কি না। খ্রিস্টান ও মুসলিমরাও বর্তমান সময়ে তারা আপনার আল্লাহ পাকের সাথে শিরিকে লিপ্ত হয়ে গেছে, যার কারণে তারাও মুশরিক, তাদেরকেও বিয়ে করা বর্তমান সময়ে জায়েজ নেই। একটা সময় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহলে কিতাব যারা তাদেরকে বিয়ে করা যাবে, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে তারা মুশরিকে রূপান্তরিত হয়ে গেছে, যার কারণে তাদের সাথে বিবাহ বর্তমান সময়ে জায়েজ নেই। এরপরের প্রশ্ন ছিল দুই বোনকে একত্রে বিবাহ করা যাবে কি না। আপনি এক বোনকে বিয়ে করেছেন, এখন আরেক বোনকে আপনি বিয়ে করতে যাচ্ছেন, এ বিষয়ে ইসলাম স্পষ্ট কুরআনুল কারিমে স্পষ্টভাবে বলে দিয়েছেন ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, সূরা নিসাতে আল্লাহ পাক বলে দিয়েছেন দুই বোনকে একত্রে বিবাহ করা এটা সম্পূর্ণ হারাম এবং এটা নিকৃষ্ট কাজ, এটা কোনো অবস্থাতে ভালো কাজ হতে পারে না। এক্ষেত্রে আরেকটি সমক একটি প্রশ্ন যে অর্থাৎ আপনার স্ত্রীর বোনের সাথে যদি আপনার অপকর্মে লিপ্ত হয়ে যান সেক্ষেত্রে বিয়ে ভেঙে যাবে কি না। এটা গর্হিত মারাত্মক গুনাহে কবিরা, এটা যেমন নিজেকে ধ্বংস করে দেয়, সব কিছুকে সমাজকে ধ্বংস করে দেয়, এমনই একটি গুনাহ যে গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন খালেস তওবা ছাড়া মাফ করবেন না। যদি কেউ এমন কুকাজ করে ফেলে
তাহলে অবশ্যই তাকে তাওবাতুন নাসুহা করতে হবে, তবে এই কারণে বিয়ের কোনো সমস্যা হবে না। সুপ্রিয় সম্মানিত দর্শক, এরপরের প্রশ্নটা ছিল মোবাইলে ছেলে বা মেয়ের বিবাহ দেওয়া যাবে কি না। ছেলে বা মেয়ে যদি উভয়ে যদি কেউ না থাকে সামনাসামনি, তাহলে কিন্তু বিয়ে হবে না। আর যদি মেয়ের সম্মতিক্রমে যদি দুইজন সাক্ষীর সামনে ছেলে যদি মোবাইলে বলে যে আমি বিয়ে করলাম, এক্ষেত্রে কিন্তু বিবাহ হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে ছেলের সাথেও কেউ সাক্ষী দিতে হবে যে না, সে বিয়ের কথা বলেছিল। এইভাবেই বিয়ের করা যাবে মোবাইলে। তবে এটি একটি অপসংস্কৃতি, এটা আমাদের করা উচিত নয়, এটা আমাদের সমাজে খুব বেশি বেড়ে যাচ্ছে। এটা এমন কেন হতে হবে? সামনাসামনি আসলেই তো অনেক ভালো হয়, এটার ভিতরে রহমত বরকত অধিক থেকে থাকে। সুপ্রিয় সম্মানিত দর্শক, এরপরের প্রশ্ন ছিল সর্বনিম্ন মহর কত। হাদিস শরীফ অনুসারে আমরা পাই সর্বনিম্ন মহর হলো 10 দিরহাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেছেন, লা সাদাকা দুনা আশরাত দারাহিম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10 দিরহামের নিচে কোনো মহারানা নেই। এটা আমরা দারে কুতনিতে কিতাবু নিকাহ অধ্যায়ে আমরা এটা পেয়েছি। আর বর্তমান সময়ে এর মূল্য হচ্ছে যে 2 তুলা 7.5 মাসা রূপ্য বা তার সমমূল্যের পরিমাণ সম্পদ হচ্ছে সর্বনিম্ন বর্তমান সময়ের মোহর। সুপ্রিয় সম্মানিত দর্শক, এরপরের প্রশ্ন হলো অভিভাবককে না জানিয়ে কাজী অফিসে বিয়ে করে এটা কি জায়েজ হবে কি? অভিভাবককে না জানিয়ে বিয়ে করার ব্যাপারে হাদিস শরীফে এসেছে যে অভিভাবক ছাড়া বিয়ে করা শুদ্ধ নয়। তবে অন্যান্য হাদিস শরীফেও এই বিষয়ে এসেছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল আইমু আহাক্কু বিনাফসিহা মিন ওয়ালিহা, অর্থাৎ যে অধিক হকদার হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক মহিলা যদি থাকে, সে তার ওলির চেয়েও অধিক হকদার হতে পারে তার নির্বাচনের ক্ষেত্রে। এটা মুসলিম শরীফে 1421 নম্বর হাদিস শরীফে রয়েছে। এর মানে হচ্ছে যদি দুইজন সাক্ষীর সামনে যদি বিয়ে হয়, পরস্পর স্বামী স্ত্রীর ইজাব কবুল হওয়ার পরে দুইজন সাক্ষীর সামনে বিয়ে হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু বিয়েটা সংঘটিত হয়ে যাবে। তবে বিয়েটা পরিপূর্ণ হলো না, এই জন্য কারণ ওলি হচ্ছে নিজের আত্মীয় স্বজন, তাদেরকে জানিয়ে বিয়ে করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে যে আপনি খুব দ্রুতই মা বাবাকে রাজি করিয়ে, যদি মা বাবা পাগল না হয়, যদি মা বাবা আপনার সাথে খারাপ কিছু না ঘটাতে চায়, স্বার্থের জন্য হোক বা যদি স্বার্থের দিক দিয়ে তারা তাকায়, আপনাকে একটি সরাসরি মনে হচ্ছে যে আপনাকে অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বিবাহ করে নিতে পারেন। এছাড়া যদি সুস্থ থাকে একজন পিতামাতা, যদি সুস্থ থাকে পাগল না হয়, সেক্ষেত্রে তাদের কথা কিন্তু আপনাকে মেনে নেওয়াটা খুব বেশি প্রয়োজন। বর্তমানে মোহরে ফাতিমি কত? সুপ্রিয় সম্মানিত দর্শক, মোহরে ফাতিমি হচ্ছে 500 দিরহাম। এক্ষেত্রে বর্তমানে কত? এই বিষয়ে 500 দিরহামের বর্তমান মূল্য হলো 131 তুলা 3 মাসা রূপ্য বা তার সমমূল্যের পরিমাণ সম্পদটাই হচ্ছে এটা মহরে ফাতিমি। তো এই ক্ষেত্রে আমরা এই ফতোয়াটা নিয়েছি ফতোয়ায়ে কাসিমিয়াতে, এই বিষয়ে বিস্তারিত রয়েছে। আপনারা যে বিষয়টা করবেন, 500 দিরহাম সমান সমান 131 তুলা 3 মাসা রূপ্য যতটুকু দাম হয়, ঠিক সেই পরিমাণ সম্পদটাই আপনি মহরে ফাতিমি হিসাবে আপনি আদায় করতে পারেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরের প্রশ্ন ছিল শাশুড়ির সাথে জিনা করলে স্ত্রী কি তালাক হয়ে যায় কিনা বা তার মেয়েকে বিয়ে করা যায় কিনা। নাউজুবিল্লাহ, অত্যন্ত কষ্টকর একটি কথা, জঘন্য পাপ হচ্ছে জিনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকারীকে দুনিয়াতে ফকির বানিয়ে দেন, লাঞ্ছনা অপমান করে থাকেন। আর ওই শাশুড়ির সাথে যদি জিনা করা হয়, তাহলে ওই শাশুড়ির মেয়েকে কোনো অবস্থাতেই বিয়ে করা এটা জায়েজ নয়। আর যদি আপনি বিয়ে অবস্থায় থাকেন, শাশুড়ির সাথে জিনা করেছেন এবং তার মেয়েকেও বিয়ে অবস্থায় আছেন, তাহলে সাথে সাথে তালাক হয়ে যাবে। এর সাথে একত্রে থাকা এটা কোনো অবস্থাতেই দুরস্ত নয়, এটা অটু তালাক হয়ে যাবে। শাশুড়ির সাথে জিনাকারী ব্যক্তি তার কন্যাকে নিয়ে বিবাহ কোনো অবস্থাতেই দুরস্ত নয়।
রদ্দুল মুহতার কিতাবুন নিকাতে আপনারা এই মাসালাটা পাবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আরেকটি প্রশ্ন হলো, বাসর রাতে সহবাস জায়েজ হবে কি না? অনেকেই বলে থাকে বাসর রাতে সহবাস করা যাবে না। না, বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো যে বাসর রাতে আপনি সহবাস করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি যদি যদি হায়েজ বা নেফাস অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনার সাথে আপনি বাসর রাতে সহবাস করতে পারবেন না। হায়েজ অবস্থায় থাকলে স্ত্রীর সাথে সহবাস করা হারাম। এই জন্য বাসর রাতে সহবাস শুধুমাত্র, এছাড়া বাকি সব অবস্থায় বাসর রাতে আপনি সহবাস করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। সুপ্রিয় সম্মানিত দর্শক, এরপরের প্রশ্ন হলো যে, প্রেম করে ছেলেকে বিয়ে করি, পরিবারকে জানাতে পারিনি, কিন্তু আমরা বিয়ে করে ফেলেছি, তারপরে পরিবার জোর করে আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, এক্ষেত্রে আমার দ্বিতীয় বিবাহ হয়েছে কি না, শুদ্ধ হয়েছে কি না? সুপ্রিয় সম্মানিত দর্শক, আপনার প্রথম বিবাহ সঠিক হয়েছে, কারণ আপনি প্রথম বিবাহে আপনি দুজন সাক্ষীর সামনে করেছেন এবং আপনি ইজাব কবুলের মাধ্যমে করেছেন। এই ক্ষেত্রে প্রথম বিবাহ স্বামীকে তালাক না দিয়ে আপনি দ্বিতীয় বিবাহে আপনি যেতে পারেন না, এটা সম্পূর্ণ গর্হিত এবং অনৈসলামিক। আপনি এক্ষেত্রে প্রথম স্বামীকে আপনাকে তালাক দিতে হবে, অথবা প্রথম স্বামীর সাথে আপনাকে থাকতে হবে, দ্বিতীয় স্বামীর সাথে তালাক ছাড়া দ্বিতীয় স্বামীর সাথে আপনি একত্রে থাকতে পারবেন না। এরপর একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে যে, ছেলের শাশুড়িকে বিবাহ করা যাবে কি না? দৃষ্টিকটু একটি বিষয় ছেলের শাশুড়িকে বিবাহ করা। তবে এই বিষয়ে আমরা বাহারুর রায়কে কিতাবুন নিকাহের 105 নম্বর মাসালে আমরা পাই যে ছেলের শাশুড়িকে বিবাহ করতে পারে, এটা জায়েজ আছে। তবে এটা বিকৃত রুচি সম্পন্ন একটি বিষয়, এটা আপনি যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে কিন্তু এটা না হলেও চলবে। এখন কথা হচ্ছে, এরপরের প্রশ্ন হচ্ছে, মোহর আদায় না করে বিবাহ করা যাবে কি না? আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, ওয়াতু সাদাকাতি হিন্না নাহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদেরকে তোমরা মোহরানা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলমিন এটাকে ফরজ করে দিয়েছেন মোহরানার বিষয়ে। মোহরানা আপনাকে স্ত্রীকে দিতেই হবেই, যেদিন আপনি আপনার স্ত্রীর সাথে বিবাহ সম্পন্ন হয়ে গেল, যখন আপনি তার সাথে যাপন করতে যাবেন, ঠিক তখনই আপনাকে মোহরানাটা আদায় করে দিতে হবে। এছাড়া যদি আপনি আদায় না করেন তাহলে আপনি গুনাহগার হবেন এবং আপনার এই বিবাহটা পূর্ণাঙ্গভাবে বৈধ হলো না। এক্ষেত্রে আপনি খুব দ্রুতই এই মোহরানাটা আদায় করে দিবেন। যদি আপনি দিতে সক্ষম না হন তাহলে তার কাছ থেকে আপনি সময় চেয়ে নেবেন, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো মাপ চেয়ে নেওয়া।